আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমার ইন্তেকালের পরে হিন্দুস্তানের জমিন থেকে একটি জিহাদ শুরু হয়ে যাবে হিন্দুস্তানের জমিনে একটি ধর্মযুদ্ধ হবে ক্রুসেডের আবির্ভাব হবে ও মাসাবিরা ওই ভারতবর্ষে ধর্মযুদ্ধে দেখতে পাওয়া যাবে আল্লাহ তাআলার আমার ভালোবাসার উম্মত আল্লাহর মাহবুব বান্দার উৎপত্তি হবে যাদের দ্বারা ভারতবর্ষটা মুসলমানদের আবার কেন্দ্রস্থল হয়ে যাবে ও বাবা সাবিরাগ ওই ভারতবর্ষের হিন্দুস্তানের মুসলমান গোটা ভারতবর্ষ বিজয় করার কারণে গোটা বিশ্বের মানুষ মুসলমানদেরকে আবার সম্মান করতে থাকবে ইতিহাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে রচনা করে দিয়ে গেছে লিখিত হাদিস পাওয়া যায় এই জিহাদটার নাম দেয়া হবে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের জিহাদ বাতিলের বিরুদ্ধে হারামের বিরুদ্ধে মুশরিকের বিরুদ্ধে কাফেরের বিরুদ্ধে জিহাদ হবে মুসলমানদের তিনটে তাসকিম হবে ভাগ হবে এই মুসলমানরা তিনটে দলে বিভক্ত হয়ে যাবে তিনটে দল দুটো দল পরাভূত হয়ে যাবে পরাস্ত বরণ করবে পরাজয় হয়ে যাবে একটা দলের দ্বারা এই ভারতবর্ষ আবার জয় হয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই ভারতবর্ষে রাসূল আসেনি আমি যেটা বোঝাতে চেয়েছিলাম কিন্তু সেই রাসূলের আশা কিন্তু এই ভারতবর্ষের মুসলমানদের উপরই বেশি একবার জোরে বলুন কি নসিবওয়ালা বুঝতে পাচ্ছেন এবং অবাক হয়ে যাবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মাজার মুকদ্দাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মাজার মুকদ্দাস কদম মোবারক তোমার হিন্দুস্তানের দিকেই আছে জোরে বলবেন না আপনি অবাক হয়ে যাবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভারতবর্ষের প্রতি এত আস্থা রেখেছেন এই ভারতবর্ষের মুসলমানদের প্রতি এতটা আস্থা কিন্তু অবাক হয়ে যায় এই ভারতবর্ষের দুরবস্থায় মুসলমানদের দুরবস্থার কারণ আজকে আমরা যদি একটু একটু করে কোরআন হাদিস দিয়ে একটুখানি মজা ঘষা করি দেখতে পাবো যে তৃতীয় দলটা মুসলমান যে মুত্তাকিন সে দলের কিন্তু অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না আমাদের দ্বারা পরাজয় আমরা ফেডাপ হয়ে যাব কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী সৈন্যদের সম্পর্কে মুসলমানদের সম্পর্কে হাদিস পাকে নমুনা দিয়ে গেছে কাদের হাতে বিজয়ী ঝান্ডা থাকবে যে আজকে নবী দিবস পালন হয় ঘরের ছেলেরা নবী দিবস পালন করে ঝান্ডা থাকে ইসলামের ঝান্ডা শরীয়তের ঝান্ডা কলেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অত যে ব্যক্তিটা কলেমার পতাকা ধরে আছে পাঁচ ওয়াক্ত নামাজের ধার ধারে না কথা ঠিক বলিস না ভুল বলিস জোরে বলেন এই রবিউল আউয়ালে সব বেরিয়েছিল না জশনে জুলুস একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে দেখতে পাচ্ছি বড় বড় ডিজে বাজিয়ে ড্যান্স দিচ্ছে গজল হচ্ছে গজলের সঙ্গে ড্যান্স দিতে দিতে যাচ্ছে নবী দিবসের দিকে বারোই রবিউল আউয়াল সকালবেলা ভিডিও ফুটেজটা পাঠিয়েছে আমার কাছে ভাইজান আপনি ছাড়া তো প্রতিবাদ করবে না কেউ তেল মাখানো ওয়াজ হতো কমিটি যাতে ভালোবেসে আবার একবার দাওয়াত দেয় এইসব ওয়াজ হয় এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মামনেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মদ রাসূল লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিলে ও বাবা সাবিরা হিন্দুস্তানের মুসলমানদের আল্লাহ এত কলগে বড় করে দেবে ইমানের জায়গাটা এত প্রশস্ত করে দেবে হিন্দুস্তানের মুসলমানদের একাতে ইসলাম
ইসলামের ঝান্ডা চলে আসবে ইসলামের পতাকা চলে আসবে তবে বাবা সাহাবীরা সর্দার হয়ে যাও দেখতে পাওয়া যাবে ওই হিন্দুস্তানের তিন শ্রেণীর তিনটে তাসকিম হয়ে যাবে আমার উম্মতের ভিতরে তিনটি ভাগ হয়ে যাবে হিন্দুস্তানের মুসলমানের তিনটি ভাগ হয়ে যাবে প্রথম মার্কাজে মুসলমান হবে তারা পৃথিবীর জমিনে ইহুদি নাসারাদের চরিত্র ধারণ করবে তাদের দ্বারা ইসলামের জয় আসবে না দ্বিতীয় দল যারা আবার জিহাদে নামবে তাদের ভিতরে দেখতে পাওয়া যাবে মুশরিকদের অনুকরণ করে তাদের জীবন চলবে তারা ডাইরেক্টলি শিরক করবে না কিন্তু শিরককারীদের তারা সহযোগী হয়ে যাবে এটা ভাঙছি ভালো করে বুঝলেন বুঝতে পাচ্ছেন তো নাকি এক নাম্বার যে দল পরাজয় বরণ করবে তারা কারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদি নাসারা বেদিন বেঈমানদের চরিত্র তাদের ভিতরে পাওয়া যাবে বেঈমান মুশরিক বেদিন বেঈমান তাদের কাছে হারাম হালাল আছে এই কথা বলছেন না কেন হারাম হালাল আছে এই সমাজে কিছু মুসলমান বেরিয়েছে তাদের কাছে হারাম হালাল নেই মিলান মিলান ঠিক না ভুল জোরে বলে হারাম হালাল নেই যা আসে মনে করে সব হালাল এটা মাদ্রাসা তৈরি করবে 50000 টাকা দে 50000 টাকা দান করে দে দান করছে কে এলাকার টপ র‍্যাঙ্কের লটারি কর লটারিতে 10 লাখ টাকা পেয়েছে 50000 টাকা মাদ্রাসায় দিয়ে দে যদি আলোচনা ভুল হয় ধরবেন কারণ লটারি খোর খুব ভালো করে জানে লটারি কাটা তো হারাম এ টাকা খাওয়াও হারাম এ টাকা খেলে আমার ঠিকানা হবে জাহান্নাম তো একা কেন যাব হুজুর কেলে চলে কথাটা বুঝতে পাচ্ছেন না ও প্ল্যান করে 50000 টাকা দিয়ে দিয়েছে মাদ্রাসায় আরে বাপ রে বাপ আমি একদম হুজুর সেজে দোয়া করছি আল্লাহ তোমার বান্দা তোমার নবী তোমার কোরআনের খেদমতে 50000 টাকা দিয়েছে তোমার রহমত নাজিল করো এ হুজুর মার খাবে আলোচনা ভুল বুঝছেন না তো মুজাদ্দেদে জামানে এই বাংলার জমিনে একটা দুটো আপনার মাদ্রাসা করিনি এপার বাংলা ওপার বাংলা টোটাল মুজাদ্দেদে জামান মাদ্রাসা তৈরি করেছিলেন 850-র বেশি একবার জোরে বলুন একবার জোরে বলেন না কিছুদিন আগে আমি সাতচূড়া বাজারের পাশেই একটা ওই দক্ষিণ কোদালিয়া বলে একটা জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম যাবার সময় দরবারে ঢুকেছিলাম ভাইজান হুজুরের পাশে বসে আলোচনা হচ্ছিল জানেন মাওলানা সাহেব এরা বলে আমরা মাদ্রাসা করিনি আমার বাপ দাদারা কিচ্ছু করে যায়নি বাংলাদেশে গিয়ে দেখি আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির নামে শুধু মাদ্রাসা আছে 1470টা একবার জোরে বলুন সুবহানাল্লাহ মানুষের মাথায় টুপি পরিয়ে ভুল বুঝিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে সৎ রাস্তা থেকে মানুষকে বেকার রাস্তায় নিয়ে চলে যাবে এক শ্রেণীর মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা থাকবে সমাজে কিন্তু আমাদের আপনাদের মনে রাখা দরকার নবী ছাড়া পৃথিবীর জমিনে সকলে সুরাত কিন্তু নকল করতে পারে ইবলিস কথাটা বুঝতে পারেননি ইবলিস বলছে আমার নবী ছাড়া পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবার সুরাত আমি নকল করতে পারি কথা বুঝতে পারেননি পীর সাহেব সুফি সাহেব মোবাল্লেক সাহেব হাজি সাহেব গাজী সাহেব ইমাম সাহেব মুফতি সাহেব বলেন বলেন পীর সাহেব যা আছে সবার নকল চলতে পারে সবার সুরাতটাও নকল করতে পারে সবার ড্রেসটাও নকল করতে পারে পারে না একজনেরই তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার জোরে বলুন নবী একজন স্বতন্ত্র গোটা পৃথিবীর কারুর ক্ষমতা সেই ক্ষমতা নেই সেই নবীর সেই সুরাতটা পৃথিবীর জমিনে কারুর সঙ্গে মেলায় ক্ষমতা নেই অনলি ফর একজনকে তৈরি করেছেন কে আমার হাবিব আমার নবী আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে খাস করে সৃষ্টি করেছি একবার জোরে বলেন সবাই সৃষ্টি আর আপনি হলেন সৃষ্টি সবাই সৃষ্টি হয়েছে সবাইকে সৃষ্টি করেছি তাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ
যা কিছু করেছি সব আপনার ওসিলা দিয়ে। একবার জোরে বলুন। কিছু মানুষ আছে, আকীদার মানুষ আছে, নামাজ আছে, রোজা আছে, তাদের আকীদা নবী আমাদের মতোই। বলে না, বলে না? ইবলিসের বলেছি মাথা ভিতরে রাখবেন, ইবলিস সবার নকল করতে পারে, হুজুর খেজুর ইঁদুর বাঁদর সব নকল করতে পারবে না। কার? আমার নবী। ভাইরা মান্য জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি নামাও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাবিরা দেখতে পাওয়া যাবে ইহুদি নাসারা বেদিন বেঈমানদের, তারা তাশাব্বা করবে, অনুকরণ করবে, হারাম হালাল তাদের কাছে আর কিছু থাকবে না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি নামাও বোনেরা, সমাজের বুকে মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন চলছে, কে কটা কতটা মাদ্রাসা তৈরি করতে পারে। এলাকায় আলেম বেড়ে গেছে, মাওলানা বেড়ে গেছে, পৃথিবীর জমিনে পীর সাহেবের সংখ্যাও বেড়ে গেল, আলেম ওলামা পীর সাহেব মোবাল্লেক সাহেব আমির সাহেবের সংখ্যাও বেড়ে গেল। ও নজনেরা, ওই বাবু রাস্তার ধারে বাজারের উপরে তো এখনো লটারি বেচা বন্ধ হলো না, তেঁতুলিয়া বাজারে তো এখনো লটারি বেচা বন্ধ করো না। তাহলে এত মাদ্রাসা, এত আলেম, এত পৃথিবীর জমিনে মসজিদ থাকার পরেও যদি ওটা না বন্ধ করা যায়, এ এডুকেশন শিক্ষা কি আমাকে নাজাত দিতে পারবে? কথা বলছেন না কেন? দিতে পারবে? কখনো না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমাও বোনেরা, ওই জন্য শরিয়াতের মূল ভিত্তি গুলো যে ছেলেটা কোরআন হাদিসের জ্ঞান শিখবে তার ভিতরে আনবে, সে যেন হালাল খাবার খায়, সে যেন হালালিয়াতের উপরে চলাফেরা করে। যখন এই হালাল জিনিসটার ভিতর দিয়ে কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ সঞ্চয় করবে, ওই ছেলেটার দৌড় ঠেলা হবে না, ওই ছেলেটার অন্যায় বদস্ত করতে পারবে না, ওই ছেলেটায় হবে সমাজের পথ প্রদর্শন। মজাদদের জামানের জীবনের প্রথম ওনার আম্মা ভর্তি করে দিয়েছিলেন ইংলিশ মিডিয়ামে, জানেন? দাদা হুজুর পীর কেবলার জীবনের প্রথম স্কুল হচ্ছে কি? ইংলিশ মিডিয়াম। ইংরেজের জমানা, ইংরেজি শিখতেই হবে, কথা বুঝতে পারছেন? তখন তো ইংরেজদের সাম্রাজ্য। এটা ভর্তি করে দিলেন ইংলিশ মিডিয়ামে, মজাদদের জামানের আম্মাজান ভর্তি করে দেওয়ার কিছুদিন পরেই স্বপ্ন দেখছে, গভীর রাত্রেতে শুয়ে গভীর রাত্রে স্বপ্ন দেখছেন, মজাদদের জামানের শুয়ে ফেলে কে যেন অচেনা একজন মানুষ কলি আপনার বুকটা ফেড়ে ভেতর থেকে কলিজা বের করে ফেলেছে। কলিজাটা বের করে পানি দিয়ে ধৌত করছে। আর মা যদি সন্তানের এরকম স্বপ্ন দেখে কি হয় বাপ? স্থির থাকবে? মা ছটপট ছটপট করতে করতে উঠে পড়েছে, ফজরের আজান হচ্ছে। এই আমাদের মতো, আমাদের মতো মা মা বলে দে, এদের স্বপ্ন আছে কোন? কথা বলছে না কেন? আরে এদের স্বপ্ন থাকবে কি করে? এরা মোবাইল দেখতে দেখতে কখন মোবাইল চলছে, ওরা ঘুমোচ্ছে, মোবাইল ডাকছে বারবার, আমার আমি রয়েছি তো এখনো ঘুমি, ক্লান্ত, মোবাইল দেখে দেখে ক্লান্ত। ওদের ওদের সন্তানগুলোর জন্য স্বপ্ন দেখবে? হ্যাঁ স্বপ্ন দেখবে, আমার ছেলে শাহরুখ খান হবে, আমার ছেলে এক নম্বরের ডাকাত হবে, সেন্তারি বাজ হবে। আর মুজাদ্দেদের জামানের আম্মা যান মোহাব্বাতুন নেসা, নাম শুনেছেন? মোহাব্বাতুন নেসা রহমাতুল্লাহ আলাইহা, আম্মা যান স্বপ্ন দেখছে আমার আবু বাকারের পিঞ্জরটা ফেড়ে কলিজাটাকে বের করে পানি দিয়ে ধৌত করছে। কি আল্লাহর মাহবুব বান্দি ছিলেন তিনি, হ্যাঁ, সাথে সাথে ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আল্লাহ আমি কি আমার ছেলেকে ভুল প্রতিষ্ঠানে দিয়ে ফেললাম। স্বপ্নের তাবি নিজে নিজে করছে, একবার জোরে বলুন না, হ্যাঁ জোরে বলেন না, স্বপ্নের তাবি নিজে নিজে করছে।
আল্লাহ আমার সন্তানকে আমি কি ভুল রাস্তায় চালনা করলাম মুজাদ্দিদ জামান আমিরু শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হাউ হাউ করে কাঁদে আল্লাহ আমাকে maaf করে দাও ক্ষমা করে দাও আমি আর ওই প্রতিষ্ঠানে পাঠাবো না আমার ছেলে ঘুম থেকে উঠবে ও বাবা আবু বকর বাবা আবু বকর রে ওঠো বাবা ওঠো ওঠো আম্মা জান পড়ার কি সময় হয়ে গেল না বাবা আবু বকর তুমি এ পড়ার পড়বে না আমি তোমাকে মুক্ত মাদ্রাসাতে ভর্তি করব এলাকায় সীতাপুর বলে একটি জায়গা আছে বাবা সীতাপুর মাদ্রাসাতে ভর্তি করে দিলে মুজাদ্দিদ জামানকে সীতাপুরে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে সেখান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করলে হুজুর আমার একটু একটু করি আল্লাহ আল্লাহ রাসূলের জ্ঞান নিজের ভিতরে আনতে শুরু করলে মুজাদ্দিদ জামান গোটা বাংলার মানুষের দিকে তাকায় আর হাউ হাউ করে কাঁদে আল্লাহ এরা ইংরেজি বলে এরা বাংলাও ভালো বলে এরা ইতিহাস নিয়ে পড়া করছে এরা পৃথিবীর জমিনে ম্যাথ নিয়ে পড়াশোনা করছে এরা ভালো ইংরেজিতেও কথা বলে কিন্তু এদের ভিতরে তো নবীর আদর্শ নাই আমরা যারা আলেম হয়ে ঘুরতেছি হুজুর টুজুর হয়ে আমাদের চিন্তা এরকম হয়েছে যে আমাকে যারা দাওয়াত করছে এদের নবীর আদর্শ কই এদেরকে সেই শিক্ষা দিয়ে যাবো এরকম টেন্ডেন্সি মনোবৃত্তি আমাদের ভিতরে আর আছে তোরা মরগে যা না যা পারিস করিয়ে যা শুধু মালটা ঠিক রাখ কথা বলছেন না কেন ঠিক বলছি না ভুল এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা মুজাদ্দিদ জামান কলিকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি করলেন হুজুর আমার ওখান থেকে ফাজেল পাশ করলেন কোরআন হাদিসের দৌড়া নিয়ে পড়াশুনো করলেন হুজুর আমার দেখলেন না 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 এটা তো ভারতবর্ষ এখানে কোরআন হাদিসের জ্ঞান দেয়া হলো কিন্তু রসুলুল্লাহ যদি দেশে গিয়ে একটু শিক্ষা গ্রহণ করা যায় একবার জোরে বলেন না ভারতবর্ষের শিক্ষা শেষ করার পরেও মনের ভিতরে তৈরি হলো আরো ক্ষুধা হ্যাঁ আর আমাদের একটু একটু বাচ্চার মোবাইল না দিলে ভাত খাবে না কথা বলছেন না কেন কচি বাচ্চাটাকে বলছে ভাত খেলে মনে আগে মোবাইল দাও আগে মোবাইল দাও